বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য দেখার পর আমরা চলে এসেছি চন্দনেশ্বর টেম্পলে, যা আসতে আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছিল বাইকে, আর 11 কিলোমিটার দেখাচ্ছিল গুগল ম্যাপের হিসাবে। তো বিচিত্রপুর থেকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে এই চন্দনেশ্বর টেম্পলে। দীঘাতে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর যেরকম সাইট সিন করা যায়, তো সেই রকম আপনারা উদয়পুর, তালসারি দেখার পথে আপনারা এই চন্দনেশ্বর মন্দিরও ঘুরে দেখতে পারেন। আমরা এখন প্রবেশ করেছি দীঘার আরেক সাইট সিন চন্দনেশ্বর টেম্পলে। তো চলুন ঘুরে দেখাই এখানকার প্রধান দেবদেবী আর মন্দির প্রাঙ্গণটি। চন্দনেশ্বর মন্দির দেখার পর আমরা যাব পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার উদয়পুর আর তালসারি সি বিচ দেখতে। সাথে দেখাবো আপনাদেরকে দূর দূরান্তে তালসারির নীল কাঁকড়া বিচ। পরন্ত বিকেলে সমুদ্রের নীল জলরাশিকে সাক্ষী করে আমরা তালসারি থেকে পৌঁছে যাব উদয়পুরে। সেখান থেকে আমরা আবার পৌঁছে যাব দীঘার হোটেলে। তার কারণ পরের দিন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো চলুন ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই এই চন্দনেশ্বর টেম্পল। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আপনাদের কাছে অন্য ভিডিও নিয়ে।